মশাকে সাইজ করার জন্য কৈফাকের সুরঙ্গ থেকে 60 লক্ষ মশা ছেড়ে দাও। এই কথা বলার পরে যখন সুরঙ্গ কৈফাকের সুরঙ্গ ছেড়ে দেওয়া হলো, একসঙ্গে 60 লক্ষ মশা বের হওয়ার পরে ভন 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 শব্দ করে করে ওই বাবেল শহরের দিকে উপর থেকে 60 লক্ষ মশা যখন একসঙ্গে আসা শুরু করলো, সূর্যের আলো বন্ধ হয়ে গেল, হঠাৎ করে অন্ধকার শুরু হয়ে গেল, আর এমনভাবে 60 লক্ষ মশা ভন ভন করা শুরু করলো। আল্লাহ হুকুম দিল, মশারে এতদিন পর্যন্ত কৈফাকের সুরঙ্গের মধ্যে তোমাদেরকে আটকায় রেখেছিলাম, খাবার তো তেমন তোমাদেরকে দেই নাই, আমি বসে বসে তোমাদেরকে যতটুকু লাগে খাওয়াইছি, কিন্তু আমি আল্লাহ হুকুম করলাম, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম, ওই যে নমরুদের 60 লক্ষ সৈনিক আছে, এই 60 লক্ষের সৈনিকদেরকে আমি তোমাদের খাদ্য বানাইয়া দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই আলোচনার দ্বারা শিক্ষা হলো, যেই নমরুদ ইব্রাহিম নবীকে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ফেলে রেখেছিল হত্যা করার জন্য, ওই আল্লাহ 40 দিন পর্যন্ত মশার কামড় খাওয়ালো, যে নিজেকে রব বলে দাবি করলো, আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে দুর্বল প্রাণী ওই মশার কামড় খাওয়ায়া বিদায় করে নিল। আর সবচাইতে বড় শিক্ষা হলো, এই নমরুদ যেই নিরাপত্তা বাহিনীকে নিয়োগ করে দিয়েছিল, যার টাকায় নিরাপত্তা বাহিনী চলতো, ওই নিরাপত্তা বাহিনীর আঘাত খেয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। তার মানে বোঝা গেল, যারা বেশি জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে আর নিরাপত্তা বাহিনীদেরকে টিকে থাকতে চায়, নিরাপত্তা বাহিনীর মাধ্যমে ক্ষমতা আটকে রাখতে চায়, আল্লাহর বিচারক হলো আল্লাহ যদি তাদেরকে বিদায় করতে চায়, এই নিরাপত্তা বাহিনীর এক সময় মাথা বিগড়ে যাবে, আর তাদের আঘাতেই জালেমদের জমিন থেকে বিদায় নিতে হবে। তাহলে 60 লাখ সৈনিকের সঙ্গে 60 লাখ মুসার যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাকতে বলে, নমরুদ তুমি তোমার 60 লক্ষের সজ্জিত বাহিনীকে প্রস্তুত করে নাও, যুদ্ধ শুরু হয়ে যাবে, তুমি তোমার ক্ষমতা প্রকাশ করা শুরু করো। এই কথা বলার পরে নমরুদ তার বাহিনীদেরকে ডাক দে, বলো বাহিনীরা তোমরা যুদ্ধের দামামে বেজে দাও, ঢোল পেটানো শুরু করো, 60 লক্ষ সৈনিক একই সঙ্গে অস্ত্রের মহড়া দাও। এই কথা বলার পরে ঢোল পিটাইয়া যখন যুদ্ধ শুরু করবে, 60 লক্ষ সৈনিকেরা চতুর্দিক থেকে চিৎকার করে যখন চেঁচামেচি করা শুরু করলো, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দে, বলে ফেরেশতারা এই নমরুদকে সাইজ করার জন্য কৈফাকের সুরঙ্গ থেকে 60 লক্ষ মশা ছেড়ে দাও। এই কথা বলার পরে যখন সুরঙ্গ কৈফাকের সুরঙ্গ ছেড়ে দেওয়া হলো, একসঙ্গে 60 লক্ষ মশা বের হওয়ার পরে ভন 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 শব্দ করে করে ওই বাবেল শহরের দিকে উপর থেকে 60 লক্ষ মশা যখন একসঙ্গে আসা শুরু করলো, সূর্যের আলো বন্ধ হয়ে গেল, হঠাৎ করে অন্ধকার শুরু হয়ে গেল, আর এমনভাবে 60 লক্ষ মশা ভন ভন করা শুরু করলো। আল্লাহ হুকুম দিল, মশারে এতদিন পর্যন্ত কৈফাকের সুরঙ্গের মধ্যে তোমাদেরকে আটকায় রেখে ছিলাম, খাবার তো তেমন তোমাদেরকে দেই নাই, আমি বসে বসে তোমাদেরকে যতটুকু লাগে খাওয়াইছি, কিন্তু আমি আল্লাহ হুকুম করলাম, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম, ওই যে নমরুদের 60 লক্ষ সৈনিক আছে, এই 60 লক্ষের সৈনিকদেরকে আমি তোমাদের খাদ্য বানাইয়া দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হুকুম পাওয়ার পরে মশাগুলো বড় পাগল হয়ে গেল, ভন 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 করে বাবেল শহরে যখন আসা শুরু করলেন, এই জমিনের কাছাকাছি যখন চলে আসবে মানুষেরা পাগল হয়ে গেল, এত জোরে বিকট শব্দ কোথায় থেকে শুরু হলো, 60 লক্ষ মশার ভনভনি শব্দের ভেতরে পুরো জমিনটা কম্পনে শুরু হয়ে গেল, বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো, ওই কৈফাকের মশার গল্প বাদ দেন, নমরুদের মশার গল্প বাদ দেন, আপনার ঘরের মধ্যে মশারির মধ্যে যদি একটা মশা আটকে যায়, আর ওই মশা যদি ভন 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 করে, আরাম লাগে নাকি অসহ্য লাগে? কথা কর না কে, ওই এক মশার ভন ভনের শব্দতে সারা রাতে ঘুম হয় না, ঘুমত থেকে লেপে ওঠে মনে হয় যে এটা কাকে মারবো, তারপরে ঘুম পারবো, কতক্ষণ ঠিক কিনা? তার মানে মশার এমন একটা ভন ভনানি শব্দ, ওটাও অসহনীয় শব্দ, ভালো লাগে না, সহ্যনীয় নয়। তাহলে একটা মশার শব্দই যদি আমরা সহ্য করতে না পারি, আল্লাহর হুকুমে 60 লক্ষ মশাগুলো চিৎকার করে যখন ভন 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 করে আসা শুরু করলো, মানুষেরা বড় পাগল হয়ে গেল,
এত মশা কোথা থেকে, এত ঝাঁক দৌড়ে ধরে ধরে আসমান থেকে কেমন করে নাজিল হয়, এত মশা কেমন করে এক জায়গার মধ্যে একত্রিত হলো, এত জোরে হৈচৈ করা শুরু করলেন, এত জোরে ভনভন শব্দ শুরু হয়েছে, পুরো শহরটা কম্পনে কম্পিত হয়ে গেল। সৈনিকগুলো তো যুদ্ধ করতে পারে না, সবাই কানের মধ্যে দুইটা আঙুল ঢুকাইয়া দিয়েছে ওই মশার ভনভন শব্দ থেকে নিজেদের রক্ষা করার জন্য। যখন কানের মধ্যে লোক ঢুকাইয়া দিল, প্রত্যেকটা সৈনিক কানের মধ্যে লোক ঢুকে দেওয়ার পরে এই 7 লক্ষ মশা যখন একসঙ্গে আগমন করেছে, এই জমিনের মধ্যে আগমন করার পরে এই 7 লক্ষ মশা প্রত্যেকটা সৈনিকের কারুবা নাকের মধ্য দিয়ে, কারুবা কানের মধ্য দিয়ে, কারুবা মুখের মধ্য দিয়ে 7 লক্ষ মশা তাদের দেহের মধ্যে ঢুকে মাথার মধ্যে যাওয়ার পরে এই 7 লক্ষ সৈনিকের মগজের ওপরে মশাগুলো বসে সৈনিকদের মাথার মগজগুলো কামড়ানো শুরু করেছে। তমাম পৃথিবীর সবচাইতে বড় জালেম বাদশা হলেন নমরুদ। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শাসন করেছে। প্রথম দিন আলোচনা শুরু করার দিনে আমি আপনাদের মধ্যে বলেছিলাম তামাম পৃথিবী 4 জন শাসক শাসন করেছে, 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। কাফেরদের মধ্যে 2 জন হলো নমরুদ, আর একজনের নাম হলো বক্তেনসর। আর ইমানদারদের মধ্যে 2 জন সোলাইমান আর হলেন বাদশাহ জুলকারনাইন। এই তামাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবী শাসন করেছে। এই নমরুদ যখন নিজেকে রব বলে দাবি করেছে, 7 লক্ষ বাহিনী প্রস্তুত হয়ে গেল, আল্লাহ 7 লক্ষ মশা যখন প্রেরণ করলো, এই 7 লক্ষ সৈনিকের মাথার মধ্যে ঢুকে পড়েছে, মাথার মগজের মধ্যে যখন মশাগুলো কামড়ানো শুরু করলো, কোথায় অস্ত্র চলে যাবে, কোথায় বোমা যাবে, কোথায় যুদ্ধ করবে, কোথায় ক্ষমতা, কোথায় পাওয়ার, এই 7 লক্ষ সৈনিকগুলো ওই মাথার মগজের মধ্যে মশা ঢুকে যখন কামড়ানো শুরু করলো, এরা পাগলের মতো ছোটাছুটি শুরু করেছে, চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার। এই মশার কামড়ে তারা সহ্য করতে একবার ডান দিকে দৌড়ায়, আর একবার বাম দিকে দৌড়ায়, একবার পশ্চিম দিকে দৌড়ায়, পূর্ব দিকে দৌড়ায়। এই মশাগুলো বারবার বারবার মগজের মধ্যে কামড়ানো শুরু করলো, মাথার মগজের মধ্যে যখন কামড়ানো শুরু করলেন, মানুষ বড় পাগল হয়ে গেল, সৈনিকেরা বড় পাগল হয়ে গেছে। কিতাবের মধ্যে এসেছেন, তাফসিরের মধ্যে পাওয়া যায়, যেই সৈনিকদেরকে আল্লাহকে হত্যা করার জন্য তৈরি করা হয়েছিল, ওই সৈনিকেরা মশার কামড় মগজের মধ্যে সহ্য করতে না পেরে নিজের তরোয়াল দিয়ে নিজের পেটের মধ্যে আঘাত করে, নিজের অস্ত্র দিয়ে নিজের মাথার মধ্যে আঘাত করে তারা নিজে নিজেই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কার ফয়সালা? কার বিচার? সেই 7 লক্ষ সৈনিক রেডি করলেন আল্লাহকে মারার জন্য। জোরে বলেন, কাকে মারার জন্য? আল্লাহকে মারবে তো দূরের কথা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে তো দূরের কথা, সামান্য একটা মশার কাছে তারা টিকতে পারলো না। মশা যখন মগজে কামড়ানো শুরু করেছে, নিজের তরোয়াল দিয়ে নিজের গায়ে আঘাত করে তারা জমিন থেকে বিদায় নিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। সৈনিকদের এই অবস্থা দেখার পরে নমরুদ ভয়ের রাজপ্রাসাদের মধ্যে মারছে দৌড়। সুবহানাল্লাহ বলেন। নমরুদ এই দৃশ্য দেখার পরে রাজপ্রাসাদের মধ্যে দৌড় মারার পরে এই 7 লক্ষ সৈনিকের ভেতরে, 7 লক্ষ মশার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মশা ছিল দুর্বল, যিনি ভালো উড়তে পারতো না, ভালো নড়তে পারতো না, তার পাওটা ভাঙা ছিল, আমরা যাদেরকে বলি ন্যাংরা, একটা ন্যাংরা মশা ছিল ওই জমিনের ভেতরে। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই 7 লক্ষ মানুষ 7 লক্ষ সৈনিকদেরকে খেয়ে ফেললো, তাদের মগজগুলো চুষে 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 খেলো, আমি দুর্বল এই জন্য কি কাউকে খাইতে পারবো না। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আপনি যদি ক্ষমতা দেন, সাহস দেন, শক্তি দেন, আমি ওই নমরুদকেই খাইতে চাই। আল্লাহ আকবার বল। কাকে খাইতে চাই? এটা কিন্তু ভালো মশা না, ন্যাংরা মশা, ন্যাংরা। কার কাছে দোয়া করছেন? আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নিয়েছেন। মশাকে ডাকতে বলে, মশা যাও, নমরুদের শরীরে রক্ত মাংস মগজ তোমার জন্য খাদ্য বানাইয়া দিলাম। ন্যাংরা মশা দৌড়ানো শুরু করলেন ওই যে নমরুদের পেছনে পেছনে, নমরুদ সামনে সামনে দৌড়াই রাজপ্রাসাদের ভেতরে। 7 লক্ষ সৈনিক মুহূর্তের মধ্যে মশার কামড় খাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। নমরুদ বাঁচার জন্য রাজপ্রাসাদের মধ্যে চলে গেল। যাওয়ার পরে বিবিকে ডাক দে, বলে বিবি রে, বিপদ তো বড় কঠিন হয়ে গেল, আমার চোখের সামনে 7 লক্ষ বাহিনী জমিনের মধ্যে থেকে বিদায় এনে চলে গেল, আমি এখন বাঁচবো কামনে, ঘরের দরজা জানলা
লাগাও। ঘরের দরজা জানলা লাগানোর পরে ছোট্ট একটা জানালা ছিল, যে জানালার দরজা যখন বন্ধ করতে গেছে, ওই ন্যাংরা মশা হঠাৎ করে আশপাশের বদ্ধ ঢোকার পরে নমরুদের চতুর্পাশে ন্যাংরা মশাটা দৌড়ানো শুরু করলো। নমরুদও দৌড়াই, মশাও দৌড়াই, দুই তিন ঘন্টার আশপাশের মধ্যে দৌড়ানোর পরে মশাকে ধরতে পারে না, মশাকে মারতে পারে না। দুই তিন ঘন্টা দৌড়ানোর পরে যখন নমরুদ ক্লান্ত হয়ে গেছে, হঠাৎ করে যখন নমরুদ বসে পড়েছে, ওই ন্যাংরা মশা নমরুদের নাকের মধ্য দিয়ে ঢুকে তার মাথার মধ্যে গিয়ে মগজের ওপরে বসে পড়েছে। লিল্লাহ, দেখবে এই ন্যাংরা মশা নমরুদের মাথার মগজের মধ্যে ঢোকার পরে মগজের মধ্যে কামড়ানো শুরু করলেন। নমরুদ মশার কামড়টা সহ্য করতে পারে না, একবার ডান দিকে দৌড়ায়, আবার বাম দিকে দৌড়ায়, একবার সামনে দৌড়ায় আর একবার পেছন দিকে দৌড়ায়। মশার কামড় মগজের উপর সহ্য করতে পারে না, আল্লাহর কি খেলা! নমরুদ হাতের মধ্য থেকে জুতাটা বের করার পরে নিজেই নিজের মাথার মধ্যে যখন বাড়ি দিল, সঙ্গে সঙ্গে মশার কামড় বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, কোন যতক্ষণ জুতো দিয়ে মাথার মধ্যে বাড়ি মারে ততক্ষণ মশা কামড়ায় না, আবার যখনই বেরেনো বন্ধ হয়ে যায় তখনই মশা কামড়ানো শুরু করে। কিতাবের মধ্যে এসেছে, জুতো বাদ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে যদি আঘাত করে মশার কামড় বন্ধ হয় না, জুতো দিয়ে যত মাথার বাড়ি দেয় তখন মশা কামড়ানো বন্ধ করে। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার! পৃথিবীর সবচাইতে বড় অত্যাচারী বাদশাহ যে নিজেকে রব বলে দাবি করলো, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত শাসন করলো, ওই শাসককে আল্লাহ তাআলা কিসের বাড়ি খাওয়াচ্ছে? আরো জোরে বলেন। তার মানে বোঝা যায় শাস্তি তাকে সম্মানজনক নাকি লজ্জাজনক? কথা কর না কে। সেই মানুষটা তামাম পৃথিবীর শাসনকর্তা দাবি করলো, এমনকি নিজেকে রব বলে দাবি করলো, আল্লাহ তাকে জুতার পিঠা খাওয়াচ্ছে, দুনিয়ার অন্য কোনো যন্ত্রের বাড়ি না, নিজের পায়ের জুতো তার মাথার যত বাড়ি দেয় তখন মশা কামড়ায় না, বাড়ি বন্ধ হলেই কামড় শুরু হয়। যেরকম সুবহানাল্লাহ, এগুলো কার ফয়সালা? এগুলো কার বিচার? আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এই নমরুদের পাতার মধ্যে যখন জুতার বাড়ি দেওয়া শুরু করলেন, আর মশা যখন কামড়ানো বন্ধ করলো, জুতার বাড়ি যখনই বন্ধ হয়ে যায় তখন আবার তার মাথার মধ্যে কামড়ানো শুরু করে। নমরুদ কেমনে বাঁচবে, কেমনে রক্ষা পাবে? নমরুদ বাঁচার জন্য নিরাপত্তা কিছু রক্ষী বাহিনী নিয়োগ দিল, তার দায়িত্ব হলো সারাদিন শুধু জুতো দিয়ে তার মাথার মধ্যে বাড়াবে। বলেন আল্লাহু আকবার! একটা লোককে চাকরি নিল, ওই লোকের সারাদিন শুধু দায়িত্ব হলো তার পায়ের জুতোটা খোলার পরে নমরুদের মাথার মধ্যে বাড়ি দেবে, মাথার মধ্যে আঘাত করবে। একটা বার কি চিন্তা করে দেখেছেন এই পৃথিবীর কত যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি? নিজের জুতার বাড়ি নিজের মাথার মধ্যেই মারা হচ্ছে, আবার নিজের টাকার বেতন দিয়ে দেওয়া কর্মচারী, সুবহানাল্লাহ, কোন এই কর্মচারী চাকরি পাওয়ার পরে হাতের মধ্যে জুতো নেওয়ার পরে নমরুদের মাথার মধ্যে বাড়ানো শুরু করলেন। যতক্ষণ বাড়াই ততক্ষণ মশা কামড়ায় না, বাড়েন যখন বন্ধ হয় তখন মশার কামড় আরও বেড়ে যায়। হঠাৎ করে মশার কামড় বন্ধ হয়ে, হঠাৎ করে যখন জুতো দিয়ে বাড়ানো বন্ধ হয়ে গেল, আবার মশার কামড় শুরু হয়ে গেল, নমরুদ ডাকতে বলে কর্মচারীকে, এ তোর কী হলো? এই কথা বলার পরে যখন তাকে ধমক দিয়েছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, আবারও পিটানো শুরু করলো, নমরুদ ডাকতে বলে, এ নিরাপত্তা বাহিনী রে, আমার মাথার মধ্যে জুতার বাড়ি বন্ধ করবে না, বেশি করে জুতোতে মাথাতে বাড়ি দিতে থাকা, তোর বেতনকে ডাবল করে দিলাম। সুবহানাল্লাহ, কোন বেতন কি করে দিল? ডাবল, ডাবল বেতন তো ডাবল, ইচ্ছা মতো বাড়ি, নিজের জুতো, নিজের কর্মচারী আর নিজের মাথা, আর কর্মচারী কাম কি? শুধু বাড়িয়ে জোরে বলেন কাম কি? এ কার শাস্তি, কার বিচার? এরকম বাংলাদেশের নিরাপত্তা বাহিনী আছে না নাই? যখন এই বিপদের মধ্যে পড়ে দেখবেন প্রশাসন হাতত, প্রশাসন কথা শুনতে চায় না, যা তোদের বেতন ডাবল করে দিলাম, লাগা। ও আবার বেরেন শুরু করছে, দুই তিন দিন বেরেনের পর নিরাপত্তা রক্ষী বাহিনীর স্ত্রী সন্তান আর বাবা মা দল বান্ধে আসছে, আসে বলছে, কে বাবা কি চাকরি নিলে? দিনেও ডিউটি রাতেও ডিউটি, তোমার কি ছুটি নাই? এই কথা বলার পরে নিরাপত্তা রক্ষী বাহিনী নমরুদকে ডাকতে বলে, যা বান, আমার স্ত্রী সন্তান এসেছে, বাবা মা এসেছে, আপনি একটু ছুটি দেন। নমরুদ বলছে, যে কিসের ছুটি রে, তোর বেতন তিন ডবল করে দিলাম বাড়িয়ে। সুবহানাল্লাহ, কোন বেতন বাড়তিছে আর নিরাপত্তা বাহিনী মাথাত বাড়ি দিচ্ছে।
এইরকম বেড়াইতে বেড়াইতে এক নয় দুই নয় চল্লিশ দিন চিৎকার করে বলেন কয় দিন? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে রেখেছিল কয় দিন? আরো জোরে বলেন, যেই নমরুদ ইব্রাহিমকে পুরানোর জন্য হত্যা করার জন্য চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে ফেলে রেখেছিল, আল্লাহর কি ফয়সালা, আল্লাহর কি বিচার? ওই আল্লাহ বিচার করার জন্য নমরুদের মাথার মধ্যে মশা ঢোকানোর পরে এই মশা এক নয় দুই নয় চল্লিশ দিন ধরে, চল্লিশ দিন ধরে কামড়াইতে কামড়াইতে, চল্লিশ দিন কামড়ানোর পরে নমরুদ সহ্য করতে পারে না, আর নিরাপত্তা রক্ষী বাহিনীর বেতন বেড়ে গেছে, কিন্তু এত টাকা দিয়ে করবে কি? স্ত্রী সন্তান চলে গেল, বাবা মাও চলে গেল, এত টাকা পয়সা দিয়ে কি হবে? এত টাকা পয়সার তো কোনো দরকার নাই, রাতের বেলা ঘুম নাই, চল্লিশ দিন যদি কোনো ব্যক্তি ঘুম না পারে এর মাথা কি ঠিক থাকা সম্ভব? আরো জোরে বলেন সম্ভব। চল্লিশ দিন পরে এই নমরুদের বাহিনীর মাথাটা বিগড়ে গেছে, এত টাকা দিয়ে করব কি? মাঝে মধ্যে হঠাৎ করে যখন বেরেনো বন্ধ হয়ে যায়, নমরুদ তার কর্মীকে তার ওই নিরাপত্তা রক্ষী বাহিনীকে যা তা করে মুখ ফাইসা করে গাল পারে, এই মাথাটা বিগড়ে গেছে। রাতের বেলা নমরুদ জুতার বাড়ি খাইতে খাইতে একটু করে তন্দার মধ্যে যখন ঘুমায়া পড়েছে, নিরাপত্তা রক্ষী বাহিনী মনে মনে চিন্তা করলো এই চাকরি আমার করার দরকার নাই, এর থেকে আমাকে মুক্তি পাওয়ার দরকার। এই চিন্তা করার পরে তার পাশে বিশাল বড় একটা লাঠি ছিল, ওই লাঠিটা হাতের মধ্যে নেওয়ার পরে রাতের ঠিক বারোটার দিকে এই নিরাপত্তা বাহিনীর কর্মীর মাথা বিগড়ে গেছে, ওই লাঠিটা নমরুদের মাথার ভেতরে এমন জোরে একটা আঘাত করেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে ওই নমরুদের মাথাটা দুই ফাঁক হয়ে গেছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একবারই মারলেন নমরুদের মাথা দুই ভাগ হয়ে গেল, ন্যাংরা মশাটা দেখে বিশাল বড় হয়ে গেছে, ভন ভন করে ওখান থেকে উড়িয়ে উড়িয়ে চলে গেল। আর নমরুদের মাথার মধ্যে তাকিয়ে দেখে নমরুদের মাথার মধ্যে কোনো মগজ, মানে চল্লিশ দিনের মধ্যে তার সব মগজ ছে খেয়ে ফেলেছে। এই আলোচনার দ্বারা শিক্ষা হলো, যেই নমরুদ ইব্রাহিম নবীকে চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে ফেলে রেখেছিল হত্যা করার জন্য, ওই আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত মশার কামড় খাওয়ালো, যে নিজেকে রব বলে দাবি করলো আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে দুর্বল প্রাণী, ওই মশার কামড় খাওয়ায়া বিদায় করে নিল। আর সবচাইতে বড় শিক্ষা হলো, এই নমরুদ যে নিরাপত্তা বাহিনীকে নিয়োগ করে দিয়েছিল, যার টাকায় নিরাপত্তা বাহিনী চলতো, ওই নিরাপত্তা বাহিনীর আঘাত খায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। তার মানে বোঝা গেল, যারা বেশি জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে আর নিরাপত্তা বাহিনীদেরকে টিকে থাকতে চায়, নিরাপত্তা বাহিনীর মাধ্যমে ক্ষমতা আটকে রাখতে চায়, আল্লাহর বিচার হলো আল্লাহ যদি তাদেরকে বিদায় করতে চায়, এই নিরাপত্তা বাহিনীর এক সময় মাথা বিগড়ে যাবে, আর তাদের আঘাতেই জালেমদের জমিন থেকে বিদায় নিতে হবে। আল্লাহর বিচার বড় কঠিন বিচার, আল্লাহর ফয়সালা বড় ফয়সালা। এই দুনিয়ায় যখন সবাই মাজলুম হয়ে যায়, তার ফয়সালা কে করে? ইব্রাহিম তো মাজলুম, আগুনের মধ্যে ফেলে দিছে, নমরুদের বাহিনীর মোকাবেলা করার কি সামর্থ্য আছে? 7 লাখ বাহিনী, ইব্রাহিম তো যেতে পারে না, আল্লাহ 7 লাখ মশা পাঠাইলো, আমরাও যদি মাজলুম হই, ইমানের পথে থাকি, আল্লাহ এমন আজাব এবং গজব দেবে, জালেমরা বিদায় নিতে বাধ্য হবে। আর যুগে যুগে জালেম শক্তি পরাজিত হয়েছে, কিয়ামত পর্যন্ত পরাজিত হবে। আমরা যদি ইমানের পথে কি থাকতে পারি, টিকে থাকতে পারি, সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সারা জীবনের শিক্ষা হলো, আল্লাহ যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষায় তিনি গোল্ডেন প্লাস পেয়ে পাস করেছে, এর কারণ সে ইমানের পথে টিকে ছিল, আল্লাহর হুকুমের কাছে মাথা নত করেছে, জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু বাতিলের কাছে মাথা নত করি নাই। সুতরাং আমরা শিক্ষা গ্রহণ করব, ওই ইব্রাহিম জাতির পিতা তার সন্তান হিসেবে আমরা দিনের পথে, ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথে থাকবো, কোরআন সুন্নার পথে থাকবো, দুনিয়ার কোনো জালেম শক্তির কাছে আমরা মাথা নত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমান আমলের পথে টিকে থাকার তৌফিক দিক বলে না, আমিন।